হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি আজকে আছি নিউ গড়িয়া রেল স্টেশনে। আর তোমরা অনেকেই জানো নিউ গড়িয়া রেল স্টেশন এবং নিউ গড়িয়া মেট্রো স্টেশন একসাথে, যেটাকে আমরা কবি সুভাষ মেট্রো স্টেশনও বলে থাকি। আচ্ছা, কেমন হয় যদি কবি সুভাষ মেট্রো স্টেশনের কাছে একটা সেমি কমপ্লেক্সের মধ্যে 1 BHK ফ্ল্যাট থাকে? সেটা আজকে দেখাবো। আর যদি তার সাথে একটা প্রাইভেট ওপেন টেরেস থাকে, আই হোপ সেটা আরও বেশি লুক্রেটিভ হবে জিনিসটা। এক্স্যাক্টলি তাই আজকে সেই ধরনেরই একটা প্রপার্টি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, সেমি কমপ্লেক্সের মধ্যে আছে। আর একটু লোকেশানটা বলে দিই তার আগে, প্রপার্টিটা দেখানোর আগে। প্রপার্টিটা দেখতে গেলে তোমাদের চলে আসতে হবে নিউ গড়িয়া রেল স্টেশনে। নিউ গড়িয়া রেল স্টেশন তোমরা অনেকেই জানো, বাট যারা জানো না, যারা দূর থেকে ফোন করো আমাদের, তাদের সুবিধার জন্য একটু বলে দিই। শিয়ালদা থেকে সাউথ সেকশনের ট্রেন ধরবে, শিয়ালদা থেকে সাউথ সেকশনের ট্রেন ধরবে বারুইপুর লোকাল, সোনারপুর লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, নামখানা লোকাল, ডায়মন্ড হারবার লোকাল এবং ক্যানিং লোকাল, কাকদ্বীপ লোকাল। এই সমস্ত লোকাল ট্রেনগুলোতে তোমরা উঠে নিউ গড়িয়া রেল স্টেশনে নামবে। আর যদি মেট্রো স্টেশনে আসতে চাও তাহলে তোমরা মেট্রোতে একদম লাস্ট স্টেশন কবি সুভাষ মেট্রো স্টেশনে নামবে। কবি সুভাষ মেট্রো স্টেশনে নেমে সামনেই তোমরা পাবে উপহার বিল্ডিং, বা পাশেই একদম নেমে উপহারের বিল্ডিং থেকেই একদম একটা অটো ধরতে হবে। অটোতে হার্ডলি 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই কমপ্লেক্সটাতে আসতে। তো চলো এবার আমরা বিল্ডিংটাতে যাব। আর তার আগে অবশ্যই রাস্তাটা আমি দেখিয়ে দেবো। আমি সৈকত আছি তোমাদের সাথে আজকে। যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি আনতে থাকবো। চলো প্রপার্টিটা দেখি এবার। দেখো, এই সামনে যে রেল স্টেশনটা দেখছো এটা হচ্ছে নিউ গড়িয়া রেল স্টেশন, আর এর পাশেই রয়েছে মেট্রো স্টেশনটা। আর রাস্তাটা একটু বুঝিয়ে দিই, এই সামনের দিকে রাস্তাটা যেটা চলে যাচ্ছে, অটোটা যেদিকে যাচ্ছে অর্থাৎ নিউ গড়িয়া মেট্রো স্টেশনের দিকে মুখ করে যদি আমি দাঁড়াই, ডান হাতে যেটা যাচ্ছে ওটা EM বাইপাসের দিকে যাচ্ছে বা পিয়ারলেস হসপিটালের দিকে যাচ্ছে। আর আমি ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি, এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে, গাড়িগুলো যেদিক দিয়ে এলো এটা গড়িয়া স্টেশনের দিকে চলে যাচ্ছে। হার্ডলি এখান থেকে গড়িয়া স্টেশনের ডিস্টেন্স 500-600 মিটার হবে। আর আমার পিছন দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, আমরা অ্যাকচুয়ালি এদিকে যাব। এই রাস্তাটাই হচ্ছে নেতাজি ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে যাওয়ার রাস্তা। আর সামনেই নেতাজি ইঞ্জিনিয়ারিং কলেজ যাওয়ার জন্য টোটো স্ট্যান্ড আছে, আমরা টোটো ধরবো। তো চলো দেখি ওখানে টোটো কতক্ষণ সময় লাগে আর কত কী ভাড়া আছে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা নিয়ে দিই। আর সামনে যে বাসটা আসছে দেখছো, এটা 1B বাস আসছে। আমরা যাবো 1 টাইপ বা বলতে পারো 1B বাস স্ট্যান্ডের কাছেই, অর্থাৎ এই বাসটা ওই প্রজেক্টের খুবই কাছে যায়। তো চলো এবার টোটো স্ট্যান্ডে যাই, আর তারপর বাকি রাস্তাটা দেখবো, তারপর বিল্ডিংয়ে ঢুকবো আমরা। এই সামনের রাস্তাটাতে আমি এলাম হেঁটে হেঁটে। আর সামনে এখানে একটা ডেলি নিডসের জিনিসপত্র কেনার জন্য রোজ সকালে মার্কেট বসে, অ্যাকচুয়ালি বাজার বসে, যেখানে তোমরা সবজি বলো, মাছ মাংস, এভরিথিং তোমরা পেয়ে যাবে। আর সামনে উপহার কমপ্লেক্স রয়েছে, ওখানে স্পেন্সার্স আছে অবশ্যই। আর এইটাই টোটো স্ট্যান্ডটা যেটা নেতাজি ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত যায়। তো এখান থেকে আমরা ভাড়াটা জেনে নেবো, আর আমি টোটোই করে যাবো। আর যেহেতু আমি ব্লগিং করতে যাব তো আমার একটু সময়ও লাগবে, তো আমার জন্য তো এনারা ওয়েট করবেন না, অন্য প্যাসেঞ্জাররা, রাস্তাটাও দেখাতে হবে। তো আমি রিজার্ভের কথাটাও জিজ্ঞাসা করবো, রিজার্ভে যেতে কত টাকা নেয় এনারা, বা একটা টোটোতে কতটা মানে কতজন প্যাসেঞ্জারকে নেয়, তো সেটা আমি জেনে নেব। দাদা, ইঞ্জিনিয়ারিং কলেজ এখান থেকে ছাড়ে কত ভাড়া গো? 12 টাকা ভাড়া। কতজন যাবে? 5 জন। আমি একা যাব, 5 জনের টাকা যদি দিই তোমাকে নিয়ে যাবে? হবে তো, আর একটুখানি সময় লাগবে, আমি মানে ব্লগিং করবো, এই ধরো যতটা যেতে সময় লাগে তার থেকে 2-3 মিনিট আমার বেশি সময় লাগবে, রাস্তাঘাট দেখাতে হবে ক্যামেরায়, হবে তো সেটা? ঠিক আছে, তাহলে একটুখানি এসো, তাহলে আমি বসবো। ওই সামনে তো যেতে হবে, তাই তো? আচ্ছা, এগুলো পরের গাড়ি আছে, ওই সামনে একদম সামনে গিয়ে বললেই হবে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, দেখতেই পারছো তো হয়ে যাবে, যথেষ্ট হেল্পফুল এনারা। তো চলো এবার টোটোই উঠবো, টোটোই উঠে বাকি জিনিসগুলো তোমাদের ডেসক্রাইব করবো, চলো। আর তোমরা দেখতে পাচ্ছো আই হোপ অনেক টোটো লাইন আছে এখানে, আই হোপ তোমাদের ওয়েট করতে হবে না। তোমরা দেখছো এটা পুরো লাইনের টোটো, পুরো লাইন দিয়ে পুরো টোটো যা দাঁড়িয়ে আছে নেতাজি ইঞ্জিনিয়ারিং কলেজ যাওয়ার জন্য। তো চলো এবার। তো দেখো আমরা যাচ্ছি এখন আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে। বাঁদিকে যে টাওয়ারগুলো দেখছো এটা উপহার কমপ্লেক্স। তো এইখানে ব্যাংক বলো, ATM বলো, বা স্পেন্সার্স রয়েছে এখানে, ডোমিনোস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, CCTV আমি দেখতে পাচ্ছি বাঁদিকে। তো এখানে আমি যেহেতু এখানেই থাকি, তো আমি জানি সন্ধ্যাবেলায় বেশ একটা ভালো পরিবেশ থাকে এখানে, অনেকে টাইম স্পেন্ডও করতে আসে। তো সামনেই হচ্ছে রাস্তা, বেশ ডেভেলপিং এরিয়া।
তো আমার সাথে দাদা আছে, দাদার থেকে আরো কিছু জেনে নেব আমি এই লোকেশন সম্পর্কে। তো আমরা দাদাকে পেয়েছি। আচ্ছা দাদা, সবার আগে তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে তুষার সর্দার। তুষার দা, আচ্ছা তুষার দা, তুমি কতদিন ধরে এই লাইনে টোটো চালাচ্ছো? 5 বছর। বছর 5 হলো তো? আচ্ছা এখানে টোটোর সার্ভিস মানে কটা থেকে কটা পর্যন্ত থাকে? এখানে সকালবেলা 6টা থেকে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। মানে যে ধরো কেউ মেট্রো ধরবে বা লোকাল ট্রেন ধরবে, যাতায়াতে তার জন্য কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই বলছো। আর ভাড়া কত করে বললে? ভাড়া হচ্ছে আমাদের নিগুড়িয়ে বলি 12 টাকা। 12 টাকা করে ভাড়া। আর রাস্তা কতক্ষণ সময় লাগবে নেতাজি ইঞ্জিনিয়ারিং কলেজ যেতে এখান থেকে? 3 মিনিট। 3 মিনিট বলছে দাদা, তুষার দা, বুঝলে? বুঝতে পারছো, খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো আশেপাশের রাস্তাটা আরেকটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছো এই হচ্ছে রাস্তা, যথেষ্ট চওড়া রাস্তা আছে। আর আশেপাশে বিল্ডিং প্রেস প্রচুর হয়েছে। এবং বাঁদিকে এই যে বাসস্ট্যান্ডটা দেখছো, এটা হচ্ছে 1B বাসস্ট্যান্ড। এইখান থেকে 1B বাসগুলো ছাড়ে, যেটা আমি ভিডিওর স্টার্টিংয়ে মনে হয় নিউ গড়িয়া রেল স্টেশনের কাছে ওই বাসটা আমি দেখেছিলাম, ওটা এত দূর পর্যন্ত আসে। বিল্ডিংয়ের একদম সামনে চলে এসেছি আমরা। তো ওইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিল্ডিংটা, G+3 এর বিল্ডিং আছে। টোটাল 4টে ব্লক আছে। আর এটা হচ্ছে সামনের, এটা কমন এরিয়াটা, মানে কমন রাস্তা এটা বিল্ডিংয়ে ঢোকার, মেন রোড একদম সামনেই। আর এই দেখো, এই হচ্ছে বিল্ডিংয়ের পার্কিং এরিয়া। এবার আমি ঢুকবো এক এক করে। সাপোজ ধরো এই পার্কিং এরিয়াতে আমি ঢুকছি এখান দিয়ে, তো ঢুকে একটু বাইরের দিক দিয়ে দেখাই। দেখো পুরো এটা একটা কোলাপসেবল না, এমনি লোহার গ্রিল দেওয়া আছে, এগুলো হচ্ছে খোলা যায়, তো পার্কিং গাড়ি ঢুকতে পেরে তো অসুবিধা হবে না। এই পুরো স্পেসটা হচ্ছে পার্কিং এরিয়াটা রয়েছে সামনে। আর ঢুকে দেখো বাঁদিকে এখানে লেটার বক্স থাকছে, খুব সুন্দরভাবে অর্গানাইজড করে লেটার বক্সগুলো এখানে রয়েছে। আর সামনে দূরে একটু দেখতে পাবে ডাস্টবিন রাখা রয়েছে। আর এটা কমন এরিয়া, এখানে মেন ইলেকট্রিক যে মেন সুইচবোর্ডগুলো সব এখানে লাগানো রয়েছে। এবং গাছ আশেপাশে বেশ সুন্দরভাবে লাগানো রয়েছে, যাতে একটু দৃষ্টিনন্দন হয় পুরো ব্যাপারটা। আর সামনে এই জায়গাটাতে কেয়ারটেকার রুম থাকছে, মেনটেনেন্স রুম সামনেই রয়েছে, কেয়ারটেকার রুমও থাকছে এখানে। এছাড়া আমি দেখাবো তোমাদেরকে ওপরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। দেখো সিসিটিভি ক্যামেরা, এছাড়া হিউম্যান সিকিউরিটি, কেয়ারটেকার লিফট তো থাকছেই। আর এটা CAC এরিয়া, কলকাতা 152, আর রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি 2 নম্বর ওয়ার্ড এটা। তো এইটা হচ্ছে, এবার আমি এই টাওয়ারটাতে ঢুকছি, ব্লক A। যখন ঢুকছি দেখো বাঁদিকে খুব সুন্দরভাবে গৌতম বুদ্ধর একদম ধ্যানস্থ মূর্তি এখানে বসানো রয়েছে। আর তার ঠিক অপোজিটেই এই জায়গাটাতে এটা হচ্ছে লিফট এরিয়া রয়েছে, স্টেয়ারকেস রয়েছে, ঠিক পাশেই এই জায়গাটা স্টেয়ারকেস ওপরে উঠে গেছে। তো আমি লিফটটা ডেকে নিয়েছি। তো লিফটটা ডেকে নিয়ে আমি প্রথমে একবার ছাদটা দেখাবো। তো ছাদটা দেখানোর পরে তারপরে আমি ফ্ল্যাটটা দেখাবো, যেটা 1BHK ফ্ল্যাট আছে, 629 স্কোয়ার ফিট। ওকে, তো চলো ছাদটা দেখি এবার। ছাদে চলে এসেছি আমি। তো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো এই ধরনের ওয়েল মেনটেন্ড প্রপার্টি একটা, যেরকম আমি আগে বলেছিলাম তোমাদেরকে। আর এটা G+3 এর বিল্ডিং আছে, ছাদে রুফ ট্রিটমেন্ট পুরো করা আছে। লিফট কিন্তু 3rd ফ্লোর পর্যন্ত আসবে, আর 3rd ফ্লোরের পর থেকে বাকি একটা ফ্লোর আমাদেরকে হেঁটে উঠতে হবে ছাদটাতে। তো ছাদটা এবার ভালো করে দেখাবো তোমাদের। মিনওয়াইল যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখো এই হচ্ছে পুরো ছাদের কন্ডিশান। তো যেরকম আমি বললাম, এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো রুফ ট্রিটমেন্ট করা আছে, তার উপর পুরো ছাদটা জুড়ে টাইলসের ফ্লোরিং করা রয়েছে। আর উপরে 2টো ওয়াটার ট্যাঙ্ক দেখা যাচ্ছে, আর ছাদে লোহার গেট বসে গেছে। আর এই জায়গাটা উপরে আছে লিফট রুম, লিফট মেনটেনেন্স রুম। আর ছাদটা বেশ বড় ছাদ রয়েছে, তো তোমরা চাইলে এখানে তোমরা ইভিনিংয়ে টাইম স্পেন্ড করতে পারো, বা কোনো বার্থডে পার্টি হলো বা কোনো গেট টুগেদারের জন্য তোমাদের স্পেস দরকার হলো, তাহলে তোমরা এই জায়গাটাকে ইউজ করতে পারো। আর এইটা হচ্ছে ছাদ থেকে নিচে যে মেন রোড, সেই মেন রোডটা দেখা যাচ্ছে। আমি আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। দেখো এইটা হচ্ছে মেন রোডটা, এখান থেকে সোজা ধরো 4 থেকে 5 মিনিট গেলেই আমরা নিউ গড়িয়া মেট্রোয় পৌঁছাবো। আর আশেপাশের লোকেশানটা দেখো, এইটা হচ্ছে পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, একদম একদম রেসিডেন্সিয়াল এরিয়া। তো চলো এবার আমি ছাদ থেকে ধীরে ধীরে 3rd ফ্লোরে নামি, ওখান থেকে ফ্ল্যাটটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো যখন আমি কমন এরিয়াতে এলাম, এই জায়গাতে এটা স্টেয়ারকেস থাকছে, এটা হচ্ছে পুরো মার্বেল ফ্লোরিং থাকছে কমন এরিয়া স্টেয়ারকেসটা।
আর পাশে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে লোহার রেলিং বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। আর থার্ড ফ্লোরে প্রায় চলে এসেছি আমি অলরেডি। তো এইখানে একটা জিনিস মেনশান করবো, দেখো এই জায়গাটায় লিফট আছে এবং লিফট যথেষ্ট ভালো কোয়ালিটির লিফট লাগানো আছে, এবং লিফটের পাশে এই জায়গাটাতে দেখো লিফটের বাটন তো দেওয়া রয়েছে, এবং জায়গাটাতেও খুব সুন্দর টাইলসের সিলেকশান করা রয়েছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এদিকটাতেও খুব সুন্দর টাইলসের সিলেকশান করা রয়েছে। তো এইখানে একটা ফ্ল্যাট রয়েছে, এক একটা ফ্লোরে তিনটে ফ্লোরে ফ্ল্যাট, এদিকে একটা ফ্ল্যাট আছে, এইদিকে আর একটা ফ্ল্যাট আছে, এবং আমি যে ফ্ল্যাটটা আজকে দেখাবো সেটা এই সামনের এই ফ্ল্যাটটা দেখাবো। তো একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু অনেকগুলো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, 1 BHK, 2 BHK, 3 BHK। তো আমি আজকে 1 BHK উইথ টেরেস ফ্ল্যাটটা দেখাবো, কমন এরিয়াতে আছে। আর কমন এরিয়া দেখো উপরে লাইট লাগানো রয়েছে, এত সুন্দর LED লাইট লাগানো রয়েছে, যখন ইভিনিং টাইমে লাইটগুলো জ্বলবে রাতের দিকে এই জায়গাটার গেট আপটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো চলো এবার ফ্ল্যাটে ঢুকি আমি। যখন আমি ফ্ল্যাটে ঢুকছি, আমার ক্যামেরা ওয়েস্ট থেকে ইস্টের দিকে এন্ট্রি করা রয়েছে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে এন্ট্রি করা রয়েছে। অর্থাৎ টোটাল যে সামনের ওপেন স্পেসটা দেখছো এটা হচ্ছে পূর্ব দিকটা। তো ফ্ল্যাটে ঢোকার আবার একটা জিস্ট দেখিয়ে দিই, ডান দিকে এখানে কলিং বেল থাকছে, এই হচ্ছে কলিং বেলের সুইচ। আর দরজাটা দেখো এত সুন্দর এখানে দরজা লাগানো রয়েছে, টোটাল উডেন দরজা, এবং ফুল একদম র্যাপ করা রয়েছে যাতে নষ্ট না হয় কোনোভাবেই। আর ফ্ল্যাটটা দেখো ঢোকার আগেই আমি দেখিয়ে দিই, ফ্ল্যাট নাম্বার 833 এবং 629 স্কোয়ার ফিট উইথ টেরেস। তো আমি ড্রয়িং কাম ডাইনিং এরিয়াতে ঢুকলাম। ড্রয়িং কাম ডাইনিং এরিয়ার সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ জিনিস তো এইটা রয়েছে, একদম ওপেন ব্যালকনি রয়েছে, পূর্ব দিক খোলা। এবার দেখো এই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়ার স্পেসটা বুঝিয়ে দিই। এই যে টোটাল স্পেসটা রয়েছে এটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, অ্যাপ্রক্স 12x7 স্কোয়ার ফিট রয়েছে সিটিং এরিয়াটা, আর এদিকেও আর একটা স্কোয়ার এরিয়া রয়েছে, অ্যাপ্রক্স 7 স্কোয়ার ফিট চওড়া রয়েছে ওই জায়গাটা। তো আচ্ছা, এইখানে পাশে যে এই জায়গাটা দেখতো এটা হচ্ছে কিচেন, এটা সম্পূর্ণ আর্চ শেপের কিচেন রয়েছে, এই জায়গাটা পুরো আর্চ কিচেন রয়েছে। তো আমি কিচেন এরিয়াটাতে ঢুকবো এবার। দেখো তো টাইলসটা দেখো, টাইলসের সিলেকশান যথেষ্ট ভালো, কিচেনের টাইল সিলেকশান রয়েছে যথেষ্ট ভালো সিলেকশান রয়েছে, এবং কিচেনের স্ল্যাব দেখতে পাচ্ছ তোমরা বসানো কমপ্লিট হয়ে গেছে, এখানে সুইচবোর্ড দেওয়া আছে, এবং টাইলসের হাইট দেখো যথেষ্ট এখানে উঁচু পর্যন্ত টাইলসের হাইট করা আছে। এবং যাতে তোমাদের কিচেনে অনেক রকম ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো ইলেকট্রিসিটি দরকার হয়, যেমন মিক্সার মেশিন বলো, ফ্রিজ বলো, বা তোমার মাইক্রো ওভেন বলো, তার জন্য পাওয়ার পয়েন্ট এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে দুটো পাওয়ার পয়েন্ট আছে, এইখানেও একটা পাওয়ার পয়েন্ট রয়েছে। তো ওইখানে তোমাদের চিমনি লাগাবার জন্য পয়েন্ট ওই জায়গাটাতে দেওয়া রয়েছে, আর তোমরা যদি অ্যাকোয়াগার্ড লাগাতে চাও তার জন্য ইলেকট্রিক পয়েন্ট এই জায়গাটাতে দেওয়া রয়েছে। তো এটা দেখো বেশ বড় সাইজের একটা সিঙ্ক রয়েছে, আর সামনে একটা ওপেন জানলা তোমরা পাবে। তো এটা হচ্ছে উত্তর দিক, এটা রোড সাইড রয়েছে। আর কিচেন স্ল্যাব দেখো, কিচেন স্ল্যাবের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একদম, আর ফ্লোরিংটা পুরো ভিট্রিফাইড টাইলস রয়েছে এই জায়গাটাতে। আর এইটা হচ্ছে পুরো কিচেনটা যেটা আমি দেখালাম। কিচেনের ঠিক পাশেই একটা বেডরুম থাকছে, যেটা 1 BHK ফ্ল্যাট, একটাই বেডরুম থাকবে। এখানেও দেখো দরজাটা যথেষ্ট সুন্দর কোয়ালিটির রয়েছে এখানে দরজাটা, এবং এটাও র্যাপিং করা রয়েছে পুরো যাতে কোনোভাবে নষ্ট না হয় দরজাটা। এটা দেখো, এইটা হচ্ছে বেডরুমের সাইজ। সামনের দিকটা দেখো, এদিকটা হচ্ছে পূর্ব দিক এবং এদিকটা হচ্ছে উত্তর দিক, দুটো দিক তোমরা ওপেন পাবে, ক্রস ভেন্টিলেশনের কোনো অসুবিধা নেই। অ্যাপ্রক্স 10x9 স্কোয়ার ফিটের রয়েছে এটা তোমার। এটা হচ্ছে বেডরুমটা, বেডরুমে ঢুকেই ডান দিকে এখানে দেখছো সুইচবোর্ড রয়েছে, এসির পয়েন্টও কিন্তু এখানে করে দেওয়া থাকছে সুইচবোর্ডের সাথেই, এই জায়গাটাতেই থাকছে। আর এখানে রয়েছে এখানে কভার্ড এরিয়া, তোমরা চাইলে এখানে কভার্ড বানিয়ে নিতে পারো এই জায়গাটাতে, অথবা আলমারিও তোমরা রাখতে পারো। অন্য একটা প্রান্তে চলে আসবো আমি, অন্য একটা প্রান্ত থেকে তোমাদেরকে দেখাই। ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢুকে এই দেখো এই হচ্ছে টোটাল বেডরুমের কন্ডিশন, টোটাল বেডরুমের কন্ডিশন, একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। আগেই বলেছি এখানে ওইটা 1 BHK ফ্ল্যাটের ভিডিও করছি আমি, তো তোমরা যারা মনে করছো এখানে 2 BHK নেবে বা 3 BHK নেবে, সেই ধরনের ফ্ল্যাটও এখানে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো বেডরুম থেকে একদম সামনের ফ্রন্টের ভিউটা দেখো, এই ধরনের দেখতে পাবে, একদম গ্রিনারি, শান্ত পরিবেশ, একদম মেট্রো স্টেশনের কাছেই।
পূর্ব দিকের জানলা ছিল এটা, আর উত্তর দিকের যদি আমি ভিউটা তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে উত্তর দিকের ভিউটা। নিচে মেন রোডটা তোমরা দেখতে পাবে, আর সামনের দিকে এই ধরনের পরিবেশ রয়েছে। তো এইটা গেল একটা বেডরুম। এরপর চলো আমি তোমাদেরকে ড্রয়িং রুমে নিয়ে যাই। এটা ছিল দেখো ড্রয়িং রুমটা, কিচেনটা দেখালাম, এটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। এই জায়গাটা দেখো, এইখানে যে ব্যালকনিটা রয়েছে আমি ব্যালকনিটা আগে দেখাই। একদম পূর্ব দিকে খোলা ব্যালকনিটা, খুললে পুরো আলো বাতাসের কোনো অভাব নেই। সামনের দিকে ব্যালকনি থেকে এই ধরনের ভিউ আমরা দেখতে পাবো। বেশ গ্রিনারি রয়েছে এবং বেশ একটা সুন্দর লোকেশন, মেট্রো স্টেশনের একদম কাছেই, আর নিচেই একদম মেন রোড দেখা যাচ্ছে। আর ব্যালকনিটা দেখো অ্যাপ্রক্স 4.5 ফুটের মতো হাইটে গ্রিল বসানো রয়েছে। আর তোমরা যদি মনে করো এই জায়গা থেকে কিছুটা এক্সটেনশন করবে, সেটাও তোমরা করতে পারো। আর এই ব্যালকনিটা, এই জায়গাটা অ্যাপ্রক্স 3 ফুটের মতো চওড়া রয়েছে। আর পুরো দেখো এখানে স্লাইডিং গ্লাস লাগানো রয়েছে ব্যালকনিতে, পুরো স্লাইডিং গ্লাস লাগানো রয়েছে। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটাও দেখিয়ে দিই ব্যালকনিতে, এই জায়গাতে তোমাদের ওয়াশিং মেশিনের পয়েন্টটা এখানে থাকছে এই লোকেশনটাতে। তো এইটা গেল ব্যালকনি। আমি কিচেনটাও দেখালাম তোমাদেরকে একটু আগে, একটা বেডরুম দেখালাম, এবার ব্যালকনিটা দেখালাম, ড্রয়িং কাম ডাইনিংটা দেখালাম। এখানে দেখো গেটে ঢুকে এখানে সুইচ বোর্ড রয়েছে, তো ইলেকট্রিক্যাল কোনো পাওয়ার পয়েন্ট নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে এখানে। আর ব্যাংক লোনের ব্যাপারে বলে দিই, যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে এখানে, SBI বলো, UBI বলো, LIC হাউজিং ফাইন্যান্স বলো। এটা হচ্ছে কমন টয়লেট যেটা, তো কমন টয়লেটে ঢোকার আগে দেখো এই জায়গাটাতে সুইচ বোর্ড দেওয়া আছে, টয়লেটের অ্যাক্সেসরিজের সুইচ বোর্ড এই জায়গায় দেওয়া আছে। আর এটা হচ্ছে দরজা টয়লেটের। আর এইখানে দেখো এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। আর এইটা দেখো, এইটা হচ্ছে বেসিন স্পেস, অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। এটা টয়লেট ফিটিংস, ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট আছে, সাবার লাগানোর জায়গাও ওখানে করে দেওয়া থাকছে। এবং এটা কিন্তু বেশ চওড়া ব্যালকনি, যথেষ্ট বড় ব্যালকনি। তো তোমরা যদি একবার ভিজিট করো প্রপার্টিটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। এরপর যেটা সবচেয়ে অ্যাট্রাকশান এই প্রপার্টির, একটা ওপেন টেরেস রয়েছে, তো আমি দেখাই তোমাদের। তার আগে দেখো এইখানে আর একটা স্পেস রয়েছে, তো এইখানে তোমরা ছোট কাভার তোমরা বানিয়ে নিতে পারো, বিভিন্ন শোপিস বলো বা আদার্স জিনিস তোমরা এই জায়গাটায় রাখতে পারো এই জায়গাটা। তো এইবার চলো, এইখানে যে খুললাম আমরা একদম ওপেন টেরেসে এসে পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ এই হচ্ছে একদম ওপেন টেরেস। তো যথেষ্ট বড় রয়েছে, অ্যাপ্রক্স 10x14 স্কোয়ার ফিটের ওপেন টেরেস রয়েছে। দেখো পুরোটাই ওপেন, রোড এসে পড়েছে, পুরো দেখা যাচ্ছে। আর দেখো পুরোটাই ফ্লোরিংটা এখানে টাইলস করা আছে। এখানে তোমরা ইভিনিং টাইমে চেয়ার নিয়ে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো, বা ফুলের, যাদের গাছ বসানোর শখ রয়েছে, ফুল গাছ, খুব সুন্দরভাবে এই লোকেশানটাই কিন্তু করা যাবে। এটা একটা ওপেন টেরেস রয়েছে এই জায়গাটাতে, তো যথেষ্ট সুন্দর একদম সোভার একটা লুক এনেছে এই ফ্ল্যাটটা। তো আমি যদি এই ওপেন টেরেসের সামনের দিকে তাকাই, এদিকটা পূর্ব দিক এবং এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। আর সামনে দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর পুরো গ্রিনারি, এক্স্যাক্টলি চারিদিকটা পুরো গ্রিনারি রয়েছে। তো এই ছিল টোটাল ফ্ল্যাটটা, 1BHK ফ্ল্যাট উইথ টেরেস ছিল এটা। তো আশা করি প্রপার্টিটা তোমাদের ভালো লাগলো। যদি প্রপার্টিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা যারা সাইট ভিজিট করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সাইট ভিজিট করতে চলে আসতে পারো। আর ব্যাংক লোনের ব্যাপারে যেরকম তোমাদেরকে বললাম, ব্যাংক লোন কিন্তু যে কোনো ব্যাংক থেকে পসিবল। এটা SBI থেকেও আপনারা লোন, তোমরা লোন পেয়ে যাবে, অথচ UBI বলো, PNB বলো, তোমার LIC হাউজিং ফাইন্যান্স বলো, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তোমরা লোন পেয়ে যাবে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই থাক, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।